ওখানে কি হয়েছিল? কিছু নয় গো, তোমাকে ভেবে আরেকজনকে পেছন থেকে ধরে ফেলেছিলাম। কি? আরে আমায় ভুল না বুঝে কথাটা একটু শোনো। ভুল হয়েছে বলে মিথ্যে কথা শোনাবে তাই না? শুনো না, তুমি আমার শেষে ভুল বুঝলে, ঠিক আছে, এটা তোমার দোষ কোথায়? আজ দিনটাই আমার খারাপ। ঠিক বলেছো আকাশ, শুধু তোমার দিনটা নয়, আমার দিনটাও খুব খারাপ যাচ্ছে। মানে? হ্যাঁ আকাশ, এই সময় থেকে তোমার আর আমার রাস্তা আলাদা আলাদা। মানে এ তুমি কি বলছো সুমনা? আমরা দুজন ভবিষ্যতের কথাবার্তা বলবো না? তুমি ভালো করে জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। তবে কথাটা কি? তোমার প্ল্যানিং ফেল হয়ে গেছে আকাশ, তোমার কোম্পানিতে কাজ করা তো দূরের কথা, তোমার সঙ্গে মেশার ব্যাপারেও বাবা সোজাসুজি মানা করে দিয়েছে। আচ্ছা আকাশ, আমি আসছি, বাই। সুমনা, দাঁড়াও সুমনা, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। সেখানে গিয়ে তুমি কি করবে? আরে আঙ্কেলের পায়ে ধরে জিজ্ঞেস করব, তাদের দুজনের ঝামেলার মধ্যে আমাদের জীবন কেন নষ্ট করবেন? তবুও বাবা যদি মানা করে দেয় তবে? তাহলে নিজের হাতে নিজের জীবন শেষ করে দেব। আর বাবা যদি তোমার প্ল্যানে হ্যাঁ করে দেয়? তাহলে নিজের জীবনে আর বেশি কি চাইতে পারি? তার মানে মানে বাবা হ্যাঁ বলেছেন না? ও গড, তাহলে কেন এমন বললে? বুদ্ধু।